হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু পিকচারটা। আজকে আমরা দেখব আইফোনে কি করে অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে হয়। এর আগে আমরা দেখেছি অ্যান্ড্রয়েড ফোনে যখন অ্যাস্ট্রো ফটোগ্রাফি করেছি তখন শাটার স্পিড, আইএসও, ফোকাস এগুলো আমরা সিলেক্ট করে দিয়েছি প্রো মোড বা ম্যানুয়াল মোডে। তো এখানে কিন্তু প্রো মোড বা ম্যানুয়াল মোডের কোনো গল্প নেই, জাস্ট ফোনটা আমি ট্রাইপডে নেব, ও নিজেই সব কিছু অটো ডিটেক্ট করতে পারবে। তো ঠিক আছে বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি আইফোনের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবেও ছবি তোলে। আমরা এসে গেছি বাড়ির ছাদে, হাতে আপনারা দেখতেই পাচ্ছেন ফোন এবং ট্রাইপড। এইবার আমি এই ট্রাইপডে আমার এই ফোন যেটা সেটা 13 প্রো, এটা আমি সেট করব। তো সেট করার পরে আমি এটা রাখবো এবং এটা কোন দিকে মিল্কিওয়ে আছে সেটা কিন্তু আমি অলরেডি দেখে নিয়েছি অ্যাপের মাধ্যমে, এবং দেখতে পেয়েছি যে এখন আমার পুরো সাউথে মিল্কিওয়েটা আমি পাবো। তো চলুন সেট করে নিই। হ্যাঁ, সেট করা হয়ে গেছে, ট্রাইপডে আমার মোবাইল সেট হয়ে গেছে। এবারে আমি জাস্ট বসিয়েই রেখে এবার আমি যখন ছবি তুলব তখনই ছবিটা আসবে এবং সেটা আপনারা স্ক্রিন রেকর্ডে দেখতে পাবেন যে কেমন কি আসছে। শুধু এখানে একটা জিনিস মনে রাখবো, সেটিংসে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি এখানে র ফরম্যাটটা অন করব, কারণ আমরা জানি যে র ফরম্যাটেই কিন্তু আমি যা এডিটের কাজ সেটা আমি করতে পারবো। তো এখানে আমি রটা সিলেক্ট করে নেব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই রটি, আপনারা আমি এখানে রটা অন করে দিয়েছি। প্রথমে যখন ছবি তোলার সময় আমরা দেখছিলাম যে টাইমটা নিয়ে রেখেছিল সেটা দেখাচ্ছিল 10 সেকেন্ড, কিন্তু আমি যখন শাটার প্রেস করেছি দেখলাম ওটা কিন্তু অলরেডি ও 30 সেকেন্ডে চলে গেছে, এবং 30 সেকেন্ড থেকেই যে ছবিটা তোলা সেটা কিন্তু নিয়েছেও, মানে আমার 30 সেকেন্ড ধরে ছবিটা আমার তোলা হবে। তো এই সময় একটা জিনিস খেয়াল রাখবেন, একদম ফোনটা যেন একদম নিখুঁত স্ট্যান্ড স্টিল থাকে, কোনো রকম নড়াচড়া না হয় বা আশেপাশে কোনো ভাইব্রেশান যেন কম হয়। দেখি, এই প্রথম একটা ছবি এসছে কিন্তু এখানে ঠিকঠাক তারা ফোকাস হয়নি, তাই আমরা খুব সুন্দর একটা বোকেওয়ালা মিল্কিওয়ে পেয়েছি। তো এবারে এইটাকে আমরা আমাদেরকে ফোকাসটা করতে হবে। তো একটা মিডিলে ট্যাপ করলাম এবং যেটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ছিল 0.5x যেটা, এটা সেই 0.5x আমি সেট করব, এবং আবার যখন অন করব আবার 30 সেকেন্ড ধরে ছবিটা আস্তে 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 তোলা হবে। তো আমি সেটা শুধু যে ডার্ক স্কাই এবং ঘন অন্ধকার আকাশ শুধু নয়, এখানে যখন ছবিটা তোলা হবে কোনোরকম লাইট ফ্লেয়ার বা বাইরে যেন কোনো লাইট না আসে সেটাও খেয়াল রাখবেন, আর আশেপাশে একটু নড়াচড়া কম করবেন, ভাইব্রেশান যেন কম হয়, খুব রাস্তার ধারে না হলেই ভালো। এক্ষেত্রে আমার বাড়ির ছাদে, তাই কোনো বিশেষ অসুবিধার কিছু নেই। দেখি এবার ছবি তোলা হয়ে গেছে, আমরা এবার আলট্রা ওয়াইড যে ক্যামেরা তাতে আমরা দেখতে পাচ্ছি সুন্দর মিল্কিওয়ের সঙ্গে একটা মেঘের একটা সুন্দর একটা কম্পোজিশন পাচ্ছি। তো এই অবস্থাতে ফোকাসটা আর না অল্টার করেই আমরা এবারে 1x যেটা 1x-এ চলে যাব। দেখি এবারে 1x যেটা সেটা দিয়েছি এবং আবার 30 সেকেন্ড ধরে ছবিটা তোলা হতে থাকবে, এবং তাতে আমরা কী রেজাল্ট পাবো সেটা দেখতে থাকবো, আপনারাও দেখুন। হয়ে গেছে আমাদের 30 সেকেন্ড ছবিটা তোলা হয়ে গেছে, এই দেখুন এসে গেছে আমাদের র ফরম্যাটে মিল্কিওয়ে, মোটামুটি বেশ ভালোই এসেছে। এটা গেল প্রথম ছবিটা, এটা দ্বিতীয় এবং এটা তৃতীয় বা ফাইনাল ছবি, এটাই কিন্তু আমরা এটা নিয়ে এবারে একটুখানি এডিট করব ছবিটাকে। র ছবি যেহেতু আমরা লাইট রুমে নেব, লাইট রুমে নিয়ে আমি একটুখানি ওয়ার্ক ফ্লো দেখাচ্ছি আপনাদেরকে, তো আপনারা ওই ওয়ার্ক ফ্লোটা মেনটেন করতে পারেন। তো যদি কেউ ডিটেলসে দেখতে চান ভিডিওটি একটু স্লো করবেন বা পজ করে করে দেখে নেবেন। তো ভিডিওটা আমি খুব অতিরিক্ত বেশি বড় করতে চাইনি, সেটা কিন্তু এই লাইট রুমে এডিট কিন্তু খুব সহজেই আপনারা চাইলেই করতে পারবেন, তবু কয়েকটা স্টেপ চাইলে এখানে দেখে নিতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আমরা দেখে নিলাম আজকে কি করে আইফোনে তুলব মিল্কিওয়ে বা আইফোনে কি করে করব অ্যাস্ট্রো ফটোগ্রাফি।